আমরা দেখছি সব নিজেই দুঃখ, তোর আসল দুঃখ কি? যদি উপরে দেয় আমার কোন কাজ, আমি কত পঞ্চেশ পুত্রা, কিন্তু আর ভুলে গিয়ে আমি দুঃখে সাগরে নিমগ্ন হচ্ছি। কেন শোক সাগর? তাই বলছেন যে বহু ভাগ্য ফলে মনসেনাং সশ্রেষু, কি হয় না আমরা সাধু সঙ্গ পেয়ে হরিপদে বসে পাই, পুরুবার সেই সুযোগ আমাদের দিয়েছেন, আশ্রম করে সেখানে থাকবার, মহাপ্রসাদ গ্রহণ করবার সব সুযোগ দিয়েছেন। আমাদের কি করতে হবে? সাধু সঙ্গে শুনেছেন কীর্তনে শুনতে আমাদের একটু কীর্তন করতে হবে, তবে কথা তার ডাক্তারও বলেছেন না, সরল হলে গোড়ার কথা বোঝা যাবে, গোড়ালামি মুখে বলিলে ফল নাই ফলে, গোড়ার আচার গোড়ার বিচার রইলে ফল ফলে। গোড়া মানে গৌরাঙ্গ, গৌরাঙ্গ মহাপুরুষ করে গোড়ার কথা বোঝাবে, বোঝায়। যখন মহাপুরুষ সন্ধ্যায় বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছেন, তখন প্রকাশ সরস্বতী খুব বড় একজন সন্ন্যাসী নাম করা জগৎগুরু, কোন থেকে যার মহাপ্রসঙ্গে তার মিলন হইল। প্রথম তো মহাপুরুষ চান নাই কোন মায়াবাদী সঙ্গ করবে না, তার দর্শন করবে কৃপা করার জন্য তিনি জগৎগুরু ছিলেন। সুতরাং তার প্রতি কৃপা হলে অনেকের প্রতি কৃপা হয়ে যান, তো জিজ্ঞেস করল তুমি তো দেখছি পণ্ডিত, এমনকি সাধু ভট্টাচার্য অপর পণ্ডিত, তাকে পর্যন্ত আমাদের পণ্ডিতকে হারিয়ে দিলে, কেউ করলে কি না তোমার আশ্রয় করলো, তা তুমি এইরকম হয়ে ভাবুকের মতন এরম নেচে কেন্দ্রে নেচে হাসো কান্দ গাও কেন? এই কি তোমার? আমরা যা সন্ন্যাসী রয়েছি, আমাদের সন্ন্যাসীর দলে না দেখে কোথায় গৃহস্থের বাড়িতে রয়েছ, কিন্তু অজ্ঞতে মূল করতে তাহলে আমরা স্বীকার করতে হবে, তাহলে তো তুমি জানো না। আর তোমার মধ্যে পণ্ডিত এলো, তাতে তিনি মহাপুরুষ শুনেছি তরুণ বিষয় আছে, নিজেই নিজ না হলে হরিকথা করা যায় না, বলা যায় না। বললেন কি বলবো আমি, গুরু মরে মূর্খ দেখি কলির উপদেশ, কি উপদেশ করলে আমাকে বললে তুমি এই হরিনাম দিচ্ছি, এই হরিনাম কর নাচ কান্দ হাসো গা, আমি হাসি না আমি কাঁদে না, আমাকে হাসায় কান্দায় নাচায় মরে, আমি যখন সেই গুরুদেবের নির্দেশ পালন করে সেই হরি কীর্তন করি তখন হাসায় নাচায় কান্দায় মরে। কত পাঁচ বাক্য হাসি কান্দে নাকি, আর ওটা হাসায় কান্দায় নাচায় অন্তর থেকে বাইরে আনা, আর একটা মাঠ থেকে অন্তরে যাওয়া। তাই কৃষ্ণ কি করবে না, আনন্দে বর্ধনাম, আনন্দে অম্বদীর সমুদ্র প্রয়োগ করে দেয়, যখন আমরা অপরাধ দিন হই, আর একটা বৈষ্ণব সঙ্গে মন আনন্দিত অনুক্ষণ হয় সদা কৃষ্ণ পর সঙ্গ, মূল হল সৎসঙ্গ, যেমনি স্থান কাল পাত্র এই তিনটে ভাবের জন্য বিশেষ অনুভূত প্রবৃত্তি দরকার।
স্থান যেখানে আমি হরিভাবে করবো সেই পরিবেশটা ভালো রাখতে হবে। যদি সেটা একটা পবিত্র স্থান না হয়, তীর্থ স্থান না হয়, তাহলে আমি কি হরিভাবে করতে পারবো? একটা কুলোকে বাসস্থান যেখানে সেখানে তাই বলছেন তীর্থ আবাস। তীর্থ কেন না, তীর্থতে ভগবানের ভক্তরা থাকেন, তাহলে সেখানে পোষ্টানন্দী হয়ে ভগবানের ভজন করেন এবং তাদের কাছে থেকে তাদের অনুসরণ করলে কি হয়, আমার ভক্তি হয়, আদৌ শ্রদ্ধা হরিসঙ্গ ভজন ক্রিয়া ইত্যাদি হবে। আজকাল কালাকালের বিচার আছে, যেমন সত্যযুগ আর কালীবলি যুগ আস হবে আস হবে না, এইরকম ভদ্রকাল কোন কোনি মুখ্য স্থান দিনের মধ্যে মধ্যাহ্নে খায় মধ্যরাত্রিতে এইসব সময়তে যা নিশা সর্বভূতানাং তস্যামি জাগ্রতে সংযমী, ভজন করে যারা তার সংযমী হবে, মৃত হোক বিধবা, তাহলে সংযমী হতে গেলে কি বলছে, মৃত হতে হবে সব, অধিক কখনোই জানা হয় যে স্থির করে ইমোশনকে যারা আমি আশ্রয় না করি তার প্রতি পর্যনের আসিত না দেব রাখিব পর্যন্ত এবং প্রতি পর্যনকে অর্থাৎ তারা প্রতিকূল এই প্রতিকূল ব্যক্তিগণকে আমি আশ্রয় করব না। ভজনের অনুকূল যারা তার কনিষ্ঠ ভক্ত উত্তম ভক্তের সব সঙ্গ করবে, সংগ্রাম খুব মস্ত করে জিনিস স্থান কাল আর এই পাত্র বিশেষত বৈষ্ণব সঙ্গ এ খুব প্রয়োজন। বৈষ্ণব সঙ্গে মন আনন্দিত অনুকরণ হয় সদা কৃষ্ণ পর সঙ্গ, এই জন্য বলেছে সাধু সঙ্গ, এই যে বলছে তীর্থস্থানে যেতে হবে, তীর্থস্থানে গিয়ে পুরুভাগাই আমাদের জন্য বছরে একটা মাস ঠিক করে গেলেন আমরা যাতে সাধুদের সঙ্গে তীর্থে অপূর্ব তীর্থ শ্রেষ্ঠ তীর্থ সীতা মায়াপুর সেইখানে থেকে আমাদের আরে চিন্তা করতে হবে না, বাসস্থানে চিন্তা করতে হবে না, পরিবর্তন করার সর্বোভাবে সুযোগটা দেওয়ার সেই সুযোগটা তিনি দিয়েছেন। সেই যে আমরা পাচ্ছি কত সৌভাগ্যের ফলে আজকে আমরা বলবো আমাদের ব্রত সমাপ্ত হলো বা ব্রত শেষে গেল ব্রত হয়ে গেল, তার মানে কি আর নিয়ম সেবা নাই এবং অনিয়ম করবো আমাদের সেইজন্য যে নিয়ম সেবা মানে সেই কটা দিন কোনো কাঁচা সালালেই হলো তারপরে অনিয়ম যত তারি করবো বলে তা বলে নাই, এই এক মাস ব্রত করার পরে কি অভ্যাসে এটা এসে যাবে, যদি অভ্যাসে এসে যায় তবেই ভালো, সৎসঙ্গের প্রবৃত্তি যদি এসে যায় তবেই ভালো, সেই যে মনে রাখতে হবে এই ভজন করতে এলাম মানে যাতে আমরা সকল সমাজকে পরিবর্তনের সুযোগ নিতে পারি। আর কত সোজা জেনে মহাপ্রভু বললেন ধ্যান না যোগ না তপস্যা না কিছু না কীর্চ সাধন না কিছু না কেবল হরি নাম হরি নাম হরি নাম ওকে বলো হরিরাম করতে বলে শুভ রাম বলতে শুভ এই মহাপ্রভু যে মন্ত্র শুভ রাম কেন বললে যুগ অষ্ট যুগ যেমন মহাপ্রভু আটটি শিক্ষাস্ত লিখেছেন সেইরকম অষ্টযুগল মহামন্ত্র, এই অষ্টযুগল মহামন্ত্রের তাৎপর্য আছে
आगे क्वेश्चन पर विशेष कर श्री जीवगोस्वामी एवं श्री रघुनाथ गोस्वामी एवं गोपाल गुरु गोस्वामी एनारा এই যুগল অস্ত্র যুগলের সঙ্গে অস্ত্র যে মহামন্ত্র অস্ত্র যুগ যে মহামন্ত্র এবং অস্ত্রালীয় যে ভগবানের লীলা সামঞ্জস্যে বর্ণনা করেছেন। আমাদের ভক্ত জাগতাই অস্ত্র সংযুগলে অস্ত্রকালের সঙ্গে এই অস্ত্র যুগলের তাৎপর্য দেখে অনেক সুন্দর সুন্দর কীর্তনের গান করছে, কীর্তনের কথা জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আমরা আবার যাতে অন্তত আপনাদের বছর বছর কাছে এইরকম আমরা সুযোগ পাই, এই সুযোগ নেওয়ার চেষ্টা করতে হবে। আর ঠাকুর ভক্তি বিনম হি হ্যাজ রিটেন এ বুক উইচ ইজ নোন অ্যাজ ভজন রহস্য অ্যান্ড শ্রীলা প্রভুপাদ ভক্তি হিন্দুর ভক্ত সেন গোস্বামী ঠাকুর He used it in practice. In Bhasidam Mayapur of Prakita Bhumi, Bhagavane Jarmasthana. Shikane Sadhu Sambhe, Ehi Bhajan Kriya Parvartani, Tine Yagma Sujyom Kriya Chha. Mona Raktave, Je Bhajan Chavar Ki, Sangho Jarmasthan Kaal Pasha. Place. Holy place, Dham Siddham, was barely had to stay. Kaal time, there are different times, that's the Astro Chakra Dham, Astro Kaal, there are other members. And then Patra, most essential, association. Holy persons, exalted devotees association is most essential. Sadhu Sanghe Parinam Sankirtan. Ei mantra chai. Samsar Dityar Rukti Nai. Sadhu Sanghe Parinam Sankirtan. Akaki Amar Nai Pai Paul Parinam Sankirtan. Many the same. Mone, mone, mone. I mean, if you're in a lonely place, I'll do Harinam. Are you more, more kin if you're a sin? Mone, you're always running, hither and hither. You can't start more in Jonata. Why do you get? Only in Germany, Sadhu Sampo. Sadhu Sankirti, we can have purity, divine purity, you are driven by. So Sadhu Sankirti is most essential, like this, during Chaitanya Mahaprabhu time, those sadhu, they remain at a particular place and engage in their bhajan. We have to follow them. Sravan, Kirtan, Sravan. So we should listen to them. And accordingly we have to do Kirtan. So that chance we had in this 1 month, we had today, we are completing. We will pray to God. God give me the spiritual strength. The spiritual strength you give. So that with that chit shakti, Balahidena Narabha, without Bhakchit Shakti, we cannot do Mayare Kuriya Jaya Charanana Jaya Sadhu Guru Kibabina Naitopaya. We cannot come across the Maya. It is only the grace of Sadhus that enable purpose. Persons like me to fight against Maya, my four strength so powerful to eradicate is not so easy. It is only Bhagavan, Bhagavan of the God, the one who has got that Shakti. What Shakti? Chit Shakti. Where for it will come? From Sadhus.
Not that my physical strength, I'm associated with that. There's a polygonal number is we have to take all type of food, we should anyway strength, we should have strength. But it is not physical strength. Astra is not just physical strength. Astra is spiritual strength. The spiritual strength that we get from the Rimasa. So for that purpose, we come in across this Habu, Bansha Kalbrosha, Kipas, Dhirivata, Kachirang, Kaukai, 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 Kaukai,